আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি কোথায় আছি হয়তোবা অনেকে চিনতে পারছেন, আর যারা না চিনছেন তাদের জন্য বলছি, এটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধের সামনে। ওভারব্রিজ থেকে নেমে আমি হেঁটে যাচ্ছি। তো এখানে এসে আমার সাথে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল, যা কখনোই আমার সাথে ঘটেনি, এবার প্রথম। আর সত্যি কথা বলতে আমি এতটা ভয় পেয়েছি যে আজকের দিনটা আমি কখনোই বলতে পারবো না। তো প্রথমেই বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে কি ঘটনাটা ঘটছে সেটাই আপনাদের সামনে সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে, আমি যখন ওভারব্রিজ দিয়ে উঠছিলাম, হঠাৎ করে হুট করে, মানে একদম ম্যাজিকের মতো, একটা ছোট বাচ্চা কোথা থেকে যেন হুট করে এসে আমার দুই পায়ে জড়িয়ে ধরলো। এমনভাবে জড়িয়ে ধরছে আমি একটু নড়াচড়া করতে পারতেছি না, বা আমাকে এগোতেও দিচ্ছে না, পিছাতেও দিচ্ছে না, এমনভাবে ধরে রাখছে। আর বাচ্চাটা হুট করে কোথা থেকে চলে আসলো আমি কিন্তু আশেপাশে বাচ্চাটাকে কোথাও দেখিনি, হুট করেই চলে আসছে। আমি বাচ্চাটাকে বারবার জিজ্ঞেস করতেছি, এই তুমি আমাকে এভাবে ধরছো কেন, ছাড়ো ছাড়ো ছাড়ো। সত্যি কথা বলতে আমি একটু রাগও দেখাচ্ছি, আবার ভয়ও পাচ্ছি। তো আর বাচ্চাটা আমাকে যেন কি একটা বলতেছে আমি বুঝি না। বাচ্চাটার বয়স কত হবে, 4 বছর কি 5 বছরের মতো হবে। ও কিছু একটা বলতেছে, ওর কথাগুলো স্পষ্ট না, আমি কিছুই বুঝি না। তারপর আপনাদের ভাইয়া দেখি আমার দিকে তাকিয়ে হাসে, আমাকে তুমি হাসো কেন, পরে বলে বাচ্চাটা টাকা চাচ্ছে। আমাকে, আরে বাচ্চাটা টাকা চাচ্ছে তো টাকা দাও না কেন, আমাকে এভাবে ধরে রাখছে, আমি ভয় পেতেছি। তারপর আপনাদের ভাইয়া কিছু টাকা দিয়ে দিল, তারপর আমার পাশ হারছে। সত্যি কথা বলতে কি, আমি নবীনগর কিন্তু অনেকবার আসছি, এতবার আসছি যার কোনো হিসাব নেই, আমি নিজেও হিসাব করে বলতে পারবো না যে আমি এখানে কতবার আসছি। এরকম ঘটনা কখনোই আমার সাথে ঘটেনি, এবার প্রথম, এজন্য আমি এতটা ভয় পেয়েছি। তো স্মৃতিসত্ত্ব বন্ধ, ভিতরে কেউ যেতে পারে না, বাহিরে অনেক জিনিস বিক্রি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে, আমি সেগুলোর একটু ভিডিও করলাম, জিনিসগুলো অনেক ভালো লাগছিল আমার কাছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য সবাই।